আজকের এই ভিডিওতে থাকছে 24টি অজানা প্রশ্ন। আর এই অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন দেশে 25 তলা সোনার হোটেল আছে? উত্তর, ভিয়েতনাম দেশে 25 তলা সোনার হোটেল আছে। আর এই হোটেলের একটি রুমের ভাড়া প্রায় $250 থেকে শুরু। প্রশ্ন নম্বর 2, সকালে খালি পেটে কিসমিস খেলে কি হয়? উত্তর, সকালে খালি পেটে কিসমিস খেলে হার্ট ভালো থাকে এবং আমাদের শরীরে এনার্জিকেও বাড়িয়ে তোলে। প্রশ্ন নম্বর 3, ভারতের কোন জায়গার মানুষেরা পিঁপড়ে খায়? উত্তর, ভারতের 36 ঘরের কিছু মানুষেরা লাল পিঁপড়ের চাটনি বানিয়ে খায়। প্রশ্ন নম্বর 4, কোন দেশে সবথেকে বেশি গরু আছে? উত্তর, ভারতে সবথেকে বেশি গরু আছে। আর এই ভারতে 28 কোটি গরু আছে। প্রশ্ন নম্বর 5, রক্তদান করতে গেলে একজন মহিলার ওজন কত কেজি হতে হয়? উত্তর, রক্তদান করতে গেলে একজন মহিলার ওজন 45 কেজি হতে হয়। প্রশ্ন নম্বর 6, ভারতের রাষ্ট্রপতি মাসে কত টাকা ট্যাক্স দেয়? উত্তর, ভারতের রাষ্ট্রপতি মাসে 2,75,000 টাকা ট্যাক্স দেয়। প্রশ্ন নম্বর 7, সকালে খালি পেটে মধু খেলে কি হয়? খালি পেটে মধু খেলে লিভার পরিষ্কার থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন নম্বর 8, কোন দেশে সবথেকে বেশি স্কুল আছে? উত্তর, একমাত্র ভারতেই সবথেকে বেশি স্কুল আছে। প্রশ্ন নম্বর 9, পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছের নাম কি? উত্তর, পৃথিবীর সবথেকে বিষাক্ত মাছের নাম হলো জেলিফিশ। কোন দেশে ইঁদুর মারা অপরাধ? উত্তর, মালয়েশিয়া দেশে ইঁদুর মারা অপরাধ। প্রশ্ন নম্বর 11, সবার প্রথম গোল্ডেন ব্লাড রক্ত পাওয়া গেছিল কত সালে? উত্তর, সবার প্রথম গোল্ডেন ব্লাড রক্ত পাওয়া যায় 1960 সালে। প্রশ্ন নম্বর 12, স্যামসং কোম্পানি প্রথম স্থাপিত হয় কত সালে? উত্তর, স্যামসং কোম্পানি প্রথম স্থাপিত হয় 1934 সালে। প্রশ্ন নম্বর 13, কোন কোম্পানিতে চাকরি করলে মৃত্যু হবার পরও মাইনা দেওয়া হয়? উত্তর, গুগল কোম্পানিতে চাকরি করলে মৃত্যু হবার পরও তার পরিবারকে মাইনা দেওয়া হয়। প্রশ্ন নম্বর 14, কোন প্রাণীর একটি দাঁতের ওজন 2 কেজিরও বেশি হয়? উত্তর, একটি হাতির দাঁতের ওজন 2 কেজিরও বেশি হয়। প্রশ্ন নম্বর 15, কোন দেশের কাছে
একটাও সৈন্য নেই। উত্তর, আইসল্যান্ড দেশের কাছে একটাও সৈন্য নেই। প্রশ্ন নাম্বার ১৬, কোন দেশের মানুষদের কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হয় না? উত্তর, মোনাকো এবং বাইমাস দেশের লোকেদের কোনো রকম ইনকাম ট্যাক্স দিতে হয় না। প্রশ্ন নাম্বার ১৭, কোন প্রাণীর দাঁত সব থেকে বেশি হয়? উত্তর, শামুকের দাঁত সব থেকে বেশি হয়। একটি শামুকের মুখে প্রায় ২৫,০০০ দাঁত থাকে। প্রশ্ন নাম্বার ১৮, বাঘকে জাতীয় পশু করার আগে ভারতের জাতীয় পশু কি ছিল? উত্তর, বাঘকে জাতীয় পশু করার আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ। প্রশ্ন নাম্বার ১৯, রামধনুর দেশ বলা হয় কোন দেশকে? উত্তর, রামধনুর দেশ বলা হয় হাওয়াই দ্বীপকে। প্রশ্ন নাম্বার ২০, কোন দেশের পুলিশেরা সবসময় খেলনা পুতুল রাখে তাদের কাছে? উত্তর, নেদারল্যান্ড দেশের পুলিশরা সবসময় তাদের কাছে খেলনা পুতুল রাখে। প্রশ্ন নাম্বার ২১, গরম সহ্য করার ক্ষমতা কাদের বেশি হয়, কালো না পরিষ্কারদের? উত্তর, গরম সহ্য করার ক্ষমতা বেশি হয় কালোদের। প্রশ্ন নাম্বার ২২, মেয়েদের কামরস বের হতে কতক্ষণ সময় লাগে? উত্তর, মেয়েদের কামরস বের হতে ১৫-২০ মিনিট সময় লাগে। প্রশ্ন নাম্বার ২৩, মুসলিম মেয়েরা কোন পজিশনে মিলন করতে সব থেকে বেশি পছন্দ করে? উত্তর, মুসলিম হোক বা হিন্দু, বেশিরভাগ মেয়েরা ডগি স্টাইলে মিলন করতে সব থেকে বেশি পছন্দ করে। প্রশ্ন নাম্বার ২৪, দিনে ৩ বার হস্তমৈথুন করলে কি হয়? উত্তর, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে এটি একটি সাধারণ দৈহিক ক্রিয়াকলাপ যা তাদের যৌন তৃপ্তিকে সন্তুষ্ট করতে সাহায্য করে। তবে এই হস্তমৈথুন এমন একটি অভ্যাস যা একবার কাউকে পেয়ে বসলে তা ত্যাগ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মাস্টারবেশন এমন একটি বিষয় যা নিয়ন্ত্রিত মাত্রায় স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত বা নির্দিষ্ট পরিমাণের বাইরে হস্তমৈথুন করে তবে তা শরীরের পক্ষে খুবই খারাপ। এই অভ্যাসটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যৌন জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে।